আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সমস্ত প্রশংসা সকল প্রশংসা ওই মহান প্রভু মহান সত্তা আল্লাহ সুবহান হাত আল্লাহর জন্য যিনি আমাদেরকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভিওয়ার্স আত্মকর্ম সংস্থানমূলক শিক্ষার এম এইচ ডট ইটি চ্যানেলে আমি মোহাম্মদ মোয়াজিম হোসেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিওয়ার্স আজকের সেশনে আমি দেখাবো একটি লুট বা বাতিকে কিভাবে চার জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে হয় এবং একটি লুটকে চারের অধিক জায়গা থেকে নিয়ন্ত্রণ করার জন্য কোন সিস্টেম ফলো করতে হবে সেই বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব সম্মানিত ভিউর্স সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি এই জবটি সম্পন্ন করার জন্য এখানে রয়েছে কিছু টোলস সাপ্লাই টুপিন প্লাগ সাপ্লাই বোর্ড বাতি হোল্ডার ফ্লেক্সিবল কেবল টুয়ের সুইচ এবং ইন্টারমিডিয়েট সুইচ ভিউার্স এটি হচ্ছে সার্কিটের কানেকশন ডায়াগ্রাম একটি বাতিকে চার জায়গা হতে নিয়ন্ত্রণের জন্য চারটি সুইচের প্রয়োজন হবে যেমন প্রথমে হচ্ছে টু সুইচ টু সুইচ দেন ইন্টারমিডিয়েট সুইচ ইন্টারমিডিয়েট সুইচ আবার ইন্টারমিডিয়েট সুইচ দেন টু সুইচ টু সুইচ ভিউার্স এটি হচ্ছে টু সুইচ টু এ সুইচের নর্মাল ওয়ান ওয়ে সুইচের মতো কোনো অফ পজিশন নেই সুইচের বাটন উপরের দিকে দিলে সাপ্লাই যদি মিডল টার্মিনালে প্রবেশ করে তাহলে উপরের টার্মিনাল দিয়ে বের হবে আবার বাটন নিচের দিকে দিলে সাপ্লাই মিডেল টার্মিনালে প্রবেশ করলে নিচ দিয়ে বের হবে অথবা সাপ্লাই যদি উভয় দিক দিয়ে প্রবেশ করে তবে মাঝখান দিয়ে আউটগোয়িং হবে অর্থাৎ মাঝখানের টার্মিনালটি হচ্ছে কমন টার্মিনাল মাঝখানের টার্মিনাল ছাড়া কখনোই নিচের টার্মিনাল এবং উপরের টার্মিনাল সরাসরি কন্ট্যাক্ট পাবে না টয় সুইচকে সংক্ষেপে এসপিডিটি বলা হয় যার ফুল মিনিং হচ্ছে সিঙ্গেল পোল ডাবল থ্রো ভিউয়ার্স বাজার ইন্টারমিডিয়েট সুইচ খুব রেয়ার এজন্য দুটি টুয়ার সুইচকে পাশাপাশি বসিয়ে ইন্টারমিডিয়েট সুইচ তৈরি করে নিয়েছি ইন্টারমিডিয়েট সুইচ তৈরি করার জন্য উপরে নিচে ক্রস কানেকশন করে চারটি টার্মিনাল থাকে এই দুটি টার্মিনাল মিলে একটি টার্মিনাল আবার এই দুটি টার্মিনাল মিলে একটি টার্মিনাল সাথে এই দুটি টার্মিনাল মিলে টোটাল চারটি টার্মিনাল তৈরি হয়েছে টুয়ের সুইচের মতো ইন্টারমিডিয়েট সুইচেরও কোনো অফ পজিশন নেই ইন্টারমিডিয়েট সুইচের বাটন উপরের দিকে দেই অথবা নিচের দিকে দেই যেদিকেই দেই না কেন সাপ্লাই যদি এই দিক দিয়ে ইন করে তবে এই দিক দিয়ে আউট হবে আবার যদি এই দিক দিয়ে ইন করে তবে এই দিক দিয়ে আউট হবে এভাবে একটি ইন্টারমিডিয়েট সুইচ কাজ করে ভিওয়ার্স সাপ্লাই ফেস টার্মিনালটি প্রথমে টু এ সুইচের মিডেল টার্মিনালে প্রবেশ করেছে সাপ্লাই ফেস টার্মিনাল প্রথম টু এ সুইচের মিডেল কমন টার্মিনালে কানেকশন করছি টুয়ে সুইচের উপরের টার্মিনাল ইন্টারমিডিয়েট সুইচের উপরের টার্মিনালের সাথে কানেকশন হয়েছে প্রথম টুয়ে সুইচের উপরের টার্মিনালে কেবলের এক মাথা কানেকশন করছি কেবলের অপর মাথা দ্বিতীয় ইন্টারমিডিয়েট সুইচের উপরের টার্মিনালে কানেকশন করছি দেন টুয়ে সুইচের নিচের টার্মিনাল ইন্টারমিডিয়েট সুইচের নিচের টার্মিনালের সাথে কানেকশন হয়েছে টুয়ার সুইচের নিচের টার্মিনালে কেবলের এক মাথা কানেকশন করছি কেবলের অপর মাথা ইন্টারমিডিয়েট সুইচের নিচের টার্মিনালে কানেকশন করছি দ্বিতীয় সুইচের মিডল টার্মিনাল কানেকশন হয়েছে তৃতীয় সুইচের নিচের টার্মিনালের সাথে দ্বিতীয় সুইচের প্রথম মিডেল টার্মিনালে কেবলের ক্যাবলের কানেকশন করছি মাথা তৃতীয় সুইচের নিচের টার্মিনালের সাথে কানেকশন করছি দ্বিতীয় সুইচের অপর মিডেল টার্মিনাল কানেকশন হয়েছে তৃতীয় সুইচের উপরের টার্মিনালের সাথে দ্বিতীয় সুইচের অপর মিডেল টার্মিনালে কেবলের এক মাথা কানেকশন করছি কেবলের অপর মাথা তৃতীয় সুইচের উপরের টার্মিনালের সাথে কানেকশন করছি তৃতীয় সুইচের প্রথম মিডেল টার্মিনাল কানেকশন হয়েছে চতুর্থ সুইচের নিচের টার্মিনালের সাথে তৃতীয় সুইচের প্রথম মিডেল টার্মিনালে কেবলের এক মাথা কানেকশন করছি কেবলের অপর মাথা চতুর্থ সুইচের নিচের টার্মিনালের সাথে কানেকশন করছি তৃতীয় সুইচের অপর মিডেল টার্মিনাল চতুর্থ সুইচের উপরের টার্মিনালে কানেকশন হয়েছে তৃতীয় সুইচের অপর মিডেল টার্মিনালে কেবলের এক মাথা কানেকশন করছি কেবলের অপর মাথা চতুর্থ সুইচের উপরের টার্মিনালে কানেকশন করছি চতুর্থ সুইচের মিডল মিডেল টার্মিনাল কানেকশন হয়েছে হোল্ডারের এক মাথায় চতুর্থ সুইচের মিডল মিডেল টার্মিনালে কেবলের এক মাথা কানেকশন করছি কেবলের অপর মাথা হোল্ডারের এক মাথায় কানেকশন করছি হোল্ডারের অপর মাথা চলে গিয়েছে সাপ্লাই নিউট্রালে হোল্ডারের অপর মাথায় ক্যাবলের এক মাথা কানেকশন করছি কেবলের অপর মাথা নিউট্রালের সাথে কানেকশন করেছি ভিওয়ার্স সাপ্লাই ফেস প্রথম সুইচের মিডেলে প্রবেশ করেছে সাপ্লাই ফেস প্রথম সুইচের মিডেলে প্রবেশ করেছে প্রথম সুইচের উপরের টার্মিনাল দ্বিতীয় সুইচের উপরের টার্মিনালে কানেকশন হয়েছে প্রথম সুইচের উপরের টার্মিনাল কানেকশন করেছি দ্বিতীয় সুইচের উপরের টার্মিনালের সাথে প্রথম সুইচের নিচের টার্মিনাল দ্বিতীয় সুইচের নিচের টার্মিনালে কানেকশন হয়েছে প্রথম সুইচের নিচের টার্মিনাল কানেকশন করেছি দ্বিতীয় সুইচের নিচের টার্মিনালের সাথে দ্বিতীয় সুইচের প্রথম মিডেল টার্মিনাল তৃতীয় সুইচের নিচের টার্মিনালের সাথে কানেকশন হয়েছে দ্বিতীয় সুইচের প্রথম মিডেল টার্মিনাল কানেকশন করেছি তৃতীয় সুইচের নিচের টার্মিনালের সাথে দ্বিতীয় সুইচের অপর মিডেল টার্মিনাল তৃতীয় সুইচের উপরের টার্মিনালে কানেকশন হয়েছে দ্বিতীয় সুইচের অপর মিডল টার্মিনাল কানেকশন করেছি তৃতীয় সুইচের উপরের টার্মিনালের সাথে তৃতীয় সুইচের প্রথম মিডল টার্মিনাল চতুর্থ সুইচের নিচের টার্মিনালে কানেকশন হয়েছে তৃতীয় সুইচের প্রথম মিডল টার্মিনাল কানেকশন করেছি চতুর্থ সুইচের নিচের টার্মিনালের সাথে তৃতীয় সুইচের অপর মিডেল টার্মিনাল চতুর্থ সুইচের উপরের টার্মিনালে কানেকশন হয়েছে তৃতীয় সুইচের অপর মিডেল টার্মিনাল কানেকশন করেছি চতুর্থ সুইচের উপরের টার্মিনালের সাথে চতুর্থ সুইচের মিডেল টার্মিনাল কানেকশন হয়েছে হোল্ডারের এক মাথায় চতুর্থ সুইচের মিডল মিডেল টার্মিনাল কানেকশন করেছি হোল্ডারের এক মাথায় হোল্ডারের অপর মাথা চলে এসেছে সাপ্লাই নিউট্রালে হোল্ডারের অপর মাথা কানেকশন করেছি সাপ্লাই নিউট্রালে সম্মানিত ভিউয়ার্স শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল চেপে সঙ্গে থাকার অনুরোধ করছি এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ ভিওয়ার্স ল্যাম্পটি অফ আছে প্রথম সুইচ অপারেট করছি বাতিটি জ্বলে উঠেছে আবার অফ করছি ওকে দ্বিতীয় সুইচ দিয়ে বাতিটি অন করছি যেহেতু দুটি টয়ে সুইচ মিলে একটি ইন্টারমিডিয়েট সুইচ এজন্য দুটি টয়ে সুইচ একসাথে অপারেট করতে হবে আবার এই সুইচটি দিয়েই বাতিটি অফ করছি ওকে তৃতীয় সুইচ দিয়ে বাতিটি অন করছি আবার এটি দিয়েই অফ করছি ওকে আবার চতুর্থ সুইচ দিয়ে বাতিটি অন করছি আবার অফ করছি ওকে তৃতীয় স্থান থেকে বাতিটি অন করছি প্রথম স্থান থেকে বাতিটি অফ করছি চতুর্থ স্থান থেকে বাতিটি অন করছি দ্বিতীয় স্থান থেকে বাতিটি অফ করছি ভিউয়ার্স এভাবে চার জায়গার যে কোনো জায়গা থেকে সুইচ অপারেটর মাধ্যমে প্রয়োজন মতো লুটটিকে অন এবং অফ করা যায় ভিওয়ার্স একটি বাতিকে বা লুটকে দুই জায়গা হতে নিয়ন্ত্রণ বা তিন জায়গা হতে নিয়ন্ত্রণ বা চার জায়গা হতে নিয়ন্ত্রণ এই সকল সার্কিটের ব্যবহার ক্ষেত্র প্রায় একই রকম যেমন সিঁড়িঘর কমন বারান্দা কমন রান্নাঘর কমন ওয়াশরুম ইত্যাদি এছাড়াও এই সার্কিটগুলির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবহার হচ্ছে বাসাবাড়িতে ব্যবহৃত পাম মোটরে পানি উঠানোর জন্য ব্যবহৃত পাম মোটরটির কন্ট্রোলিং সুইচ নর্মালি সিঁড়িঘরে থাকে যার কারণে মোটর কন্ট্রোলে কিছু প্রবলেম হয় কে মোটর সারবে আবার কে এই মোটরটা অফ করবে এই সমস্যা থেকে উত্তরণের জন্য এই সার্কিটগুলো আমরা মোটর কন্ট্রোলিং এ ব্যবহার করতে পারি যেমন দুই ইউনিট বিশিষ্ট বাড়িতে এই সার্কিট আবার তিন ইউনিট বিশিষ্ট বাড়িতে এই সার্কিট আবার চার ইউনিট বিশিষ্ট বাড়িতে এই সার্কিট ব্যবহার করতে পারি যেখানে প্রতিটি ইউনিটেই একটি করে সুইচ থাকবে ফলে যে কোনো ইউনিট থেকেই প্রয়োজন মতো মোটর অন এবং অফ করা যাবে সম্মানিত ভিওয়ার্স একটি বাতিকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণের জন্য দুটি টুয় সুইচ ব্যবহার করেছি আবার একটি বাতিকে তিন জায়গা থেকে নিয়ন্ত্রণের জন্য তিনটি সুইচ ব্যবহার করেছি দুই পাশে দুটি আয় সুইচ এবং মাঝখানে একটি ইন্টারমিডিয়েট সুইচ আবার একটি বাতিকে চার জায়গা থেকে নিয়ন্ত্রণের জন্য চারটি সুইচ ব্যবহার করেছি শুরুতে এবং শেষে দুটি টু সুইচ এবং মাঝখানের দুটি ইন্টারমিডিয়েট সুইচ ভিওয়ার্স এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তিন জায়গা থেকে নিয়ন্ত্রণের জন্য একটি ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট সুইচ সুইচ বা চার জায়গা থেকে নিয়ন্ত্রণের জন্য দুটি ব্যবহার করেছি এভাবে যত জায়গা থেকে একটি লুটকে কন্ট্রোল করতে চায় না কেন শুরুতে এবং শেষে ব্যবহার করতে হবে টু সুইচ আর মাঝখানের সকল জায়গাতেই ব্যবহার করতে হবে ইন্টারমিডিয়েট সুইচ যেমন একটি লুটকে যদি একশো জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে চাই তাহলে শুরুতে এবং শেষে হবে দুটি টু সুইচ আর মাঝখানের আটানব্বইটি স্থানে আটানব্বইটি ইন্টারমিডিয়েট সুইচ ব্যবহার করতে হবে এবং কানেকশন সিস্টেম চারটার ক্ষেত্রে যেমন একশোটার ক্ষেত্রে তেমনই হবে তাহলেই একটি লুটকে আমরা একশো জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারব সম্মানিত ভিওয়ার্স আমরা একটি বিষয় স্পষ্ট বুঝতে পারলাম যে একটি লুটকে দুইয়ের অধিক যত জায়গা থেকেই নিয়ন্ত্রণ করতে চাই না কেন সেখানে অবশ্যই শুরুতে এবং শেষে টুয়ে সুইচ ব্যবহার করতে হবে এবং মাঝখানের সকল জায়গাতেই ব্যবহার করতে হবে ইন্টারমিডিয়েট সুইচ মান্যবর ভিউয়ার্স আজকের সেশনে আমি দেখিয়েছি কিভাবে একটি লুটকে চার জায়গা থেকে নিয়ন্ত্রণ করা যায় এবং দুয়ের অধিক যত ইচ্ছা তত জায়গা থেকে নিয়ন্ত্রণ করার জন্য কি করতে হবে সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন ভালো সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ